সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো, বিজয়ের মাসেই সরকারের পতন হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অতীতে সুরাচারা যেমন জনরস থেকে বাঁচতে পারেনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে, এই সরকারও জনরস থেকে বাঁচতে পারবে না পদত্যাগ করতে বাধ্য হবে। এবারে জানাবো, বিরোধীদের কারাগারে রেখে মসনদে থাকতে চায় সরকার, দাবি জামায়াত ইসলামের। জানাবো, শরিকদের জোরে সোরে সঙ্গে চায় বিএনপি। এদিকে আমির খসরু মোহাম্মদ চৌধুরী সহ বিএনপি তিন নেতার জামিন শুনানি আজ। জানিয়ে দেব, ভোটের মাঠে বৈধ অস্ত্র দেখালেও ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটের মাঠে কেউ বৈধ অস্ত্র প্রদর্শন করলেও নির্বাচনী কর্মকর্তারা ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, নির্বাচনে কারচুপির অভিযোগে দুই দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিজয়ের মাসেই সরকারের পতন হবে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অতীতে স্বৈরাচার যেমন জনরস থেকে বাঁচতে পারেনি পদত্যাগ করতে বাধ্য হয়েছে, এই সরকারও জনরস থেকে বাঁচতে পারবে না, বিজয়ের মাসেই তাদের পতন হবে, তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হবে তারা। বুধবার সকাল 7টার দিকে রাজশাহী জেলা যুবদল এবং ছাত্রদলের উদ্যোগে অবরোধের সমর্থনে মিছিল শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে দেশকে উদ্ধার করতে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, গণতন্ত্রকামী বিরোধী নেতা কর্মী এবং সমর্থকদের জেল জুলুম চালিয়ে এবার শেষ রক্ষা হবে না। তিনি বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কায়দায় জনগণের ভোটাধিকার হরণের সব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তবে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে চূড়ান্ত আন্দোলনে সামিল হয়ে সব অপচেষ্টা বানচাল করে দেবে। বিরোধীদের কারাগারে রেখে মসনদে থাকতে চায় সরকার, জামাত। অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে এ কর্মসূচি পালন করেন তারা। সড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শুরা সদস্য শাহজাহান খান বলেন, বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার জনগণের সেই প্রাপ্য অধিকার দিতে চায় না, তারা জনগণের ভোট এবং ভাতের অধিকার কেড়ে নিয়েছে। বিরোধী দল এবং মতের লোকদের কারাগারে রেখে তারা আজীবন ক্ষমতার মসনদে বসে থাকার স্বপ্নে বিভোর। এই সরকার আদালতের মাধ্যমে বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে সাজা প্রদান করে অংশগ্রহণমূলক নির্বাচনের পথ রুদ্ধ করেছে, তারা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একদলীয় কার্যালয়ে পরিণত করেছে। অন্যদিকে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠেছে, এভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। 2014 ও 2018 সালের মতো একতরফা পাতানো প্রহসনের নির্বাচন বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না, তাই বাধ্য হয়ে জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছে। তারা এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা ফিরিয়ে আনবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার এবং মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেছেন, আওয়ামী মাফিয়া তন্ত্রীরা ফাটাফুটা আর তলাবিহীন কলসি নিয়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার দিবা স্বপ্ন দেখছে, কিন্তু তাদের সেই স্বপ্ন অবিলম্বে দুঃস্বপ্নে পরিণত হবে। তিনি সরকারকে কল্পনা বিলাস পরিহার করে ফরমায়েশি নির্বাচনী তফসিল বাতিল, অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। অন্যথায় সরকারের স্বপ্নের বাস্তিল দুর্গের পতন অনিবার্য হয়ে উঠবে। শরিকদের জোরে সোরে সঙ্গে চায় বিএনপি। সরকার পতনের এক দফা দাবিতে দু একদিনের বিরতি দিয়ে টানা দশম দফার হরতাল অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এলডিপি সহ অন্য শরিক দলগুলো জাতীয়তাবাদী দলটির সঙ্গে একত্রতা পোষণ করেছে। একই দাবিতে টানা কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি কেন্দ্রিক সমমনা দলগুলো। এবার তাদের আরো শক্ত অবস্থানের প্রত্যাশা করেছে বিএনপি। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, গত 28 অক্টোবরের পর লাগাতার হরতাল অবরোধ কর্মসূচি শুরু করে বিএনপি সহ মিত্ররা। এরপর এক মাসেরও বেশি সময় ধরে চলমান কর্মসূচির বিকল্প খুঁজছে নীতি নির্ধারকরা। সেই সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচন ঠেকাতে একদফা আন্দোলনের গতি বাড়াতে চায় বিএনপি। তফসিল ঘোষণা হয়ে গেছে 7ই জানুয়ারি নির্বাচন, তবে এই নির্বাচন ঠেকাতে মরিয়া অংশ না নেওয়া দলগুলো। তথ্য সূত্র বলছে, 2022 সালের ডিসেম্বর থেকে সরকারের পদত্যাগ এবং একতরফা নির্বাচনকালীন সরকারের দাবিতে যুগপৎভাবে লাগাতার আন্দোলন করছে বিএনপি সহ 39টি রাজনৈতিক দল এবং সমমনা জোট। পৃথকভাবে ধারাবাহিক কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় আছে জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের
দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন বয়কট করা সব দলকে নিয়ে একযোগে মাঠে নামতে চায় বিএনপির হাইকমান্ড। এক্ষেত্রে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিশেষভাবে পাশে চায় দলটি। এদিকে নিবন্ধিত দল হয়ে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছে ইসলামী আন্দোলন। সেই সঙ্গে দলীয় সরকার নয়, জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি সহ বিরোধী দলগুলোর সাথে সংহতি জানিয়েছে দলটি। ফলে এসব দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন এবং যোগাযোগ অব্যাহত রেখেছেন। সেই সঙ্গে নির্বাচন বয়কট করা সহ অন্যান্য রাজনৈতিক দলকেও একই মঞ্চে আনার লক্ষ্যে বিএনপি। মূলত দ্বাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ হলেই এই সময়ের মধ্যে সব দলের মধ্যে সমঝোতা হবে এবং একটি অভিন্ন লক্ষ্যে আন্দোলনের রূপরেখা ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, অধিকাংশ রাজনৈতিক দল বর্তমান দলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত অনড়। নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে 64টি রাজনৈতিক দল নির্বাচন বয়কট করেছে। আসন্ন নির্বাচন ঠেকানোর কৌশল নিয়ে গত 28 নভেম্বর 39টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা রুদ্ধদ্বার বৈঠক করেছেন। সেখানেও প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তার মতে, রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকলেও বৃহত্তর স্বার্থে জাতীয় ইস্যুতে এসব দলও ঐক্যবদ্ধ থাকবে। এরই অংশ হিসেবে সম্প্রতি জাতীয় সংলাপের আয়োজন করেন চরমোনাই পীর। সেখানে সরকার পতনের আন্দোলনে ঐক্যের আহ্বান নিয়ে এক টেবিলে বসেন বিএনপি এবং দেশের ডানপন্থী বামপন্থী বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। ওইদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকারের অত্যাচার নির্যাতন জুলুম আজ ডানবাম সবাইকে একাত্তরে নিয়ে এসেছে। জুলুমদের ঐক্য হয়ে গেছে, বাংলাদেশের মানুষ বিশ্বস্ত নেতৃত্ব চায়, এর দায়িত্ব নিতে হবে। অন্যদিকে নির্বাচন বিরোধী একাধিক দলের নীতি নির্ধারকরা জানান, নির্বাচনী প্রচার শুরুর পর 7ই জানুয়ারি ভোট ঘিরে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামতে চান তারা। এক্ষেত্রে বিএনপি দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীকে নিয়ে একসঙ্গে শক্তভাবে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে বিএনপির। আমির খসরু সহ বিএনপির তিন নেতার জামিন শুনানি আজ। পুলিশ কনস্টেবল হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন এবং আরেক মামলার বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স জামিনের শুনানি হওয়ার কথা রয়েছে। আজ বুধবার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালতে বেলা 11টায় এ জামিন শুনানি অনুষ্ঠিত হবে। এর আগে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা এ জামিন আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য 6ই ডিসেম্বর দিন ধার্য করেন। আইনজীবী আব্দুল সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন। পল্টন মডেল থানার মামলায় গ্রেপ্তারের পর গত 23 নভেম্বর আমির খসরু এবং স্বপনকে আদালতে হাজির করা হয়। এরপর মামলা তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম। শুনানি শেষে আদালত তাদের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত 10ই ডিসেম্বর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পুলিশ হত্যার ঘটনায় 29 অক্টোবর রাজধানীর পল্টন মডেল থানায় পুলিশের উপপরিদর্শক মাসুদ মিয়া বাদী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। এ মামলায় বিএনপির শীর্ষ নেতা সহ 164 জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে পিস্তল ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স কারাগারে আটক রয়েছেন। এর আগে গত 5ই নভেম্বর আদালতে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে 8ই নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নির্বাচনে কারচুপি, দুই দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। জিম্বাবুয়ে এবং উগান্ডার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কারচুপি, ভোটাধিকার প্রয়োগে বাধা, বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রাখার অভিযোগ এনে এই দেশের উপর ভিসা নীতি প্রয়োগ করা হয়েছে। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই ঘোষণা দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। বিবৃতিতে অ্যান্টনি ব্লিংকেন বলেন, জিম্বাবুয়েতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করায় আজ আমি নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এই নীতির আওতায় যারা জিম্বাবুয়ের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা অভিযুক্ত, তাদের উপর যুক্তরাষ্ট্রের অভিবাসন জাতীয় আইনের ধারা 212(a)(3)(c) অনুসারে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। কোন ধরনের ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নিষেধাজ্ঞার আওতায় পড়লে সে বিষয়ে ব্লিংকেন বলেন, এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে রয়েছে নির্বাচনে কারচুপি, ভোটারদের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করা বা ব্যক্তিকে তাদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া, বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে রাখা, গণতন্ত্র শাসন বা মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে যুক্ত সংস্থাগুলোর ক্ষমতা সীমিত করা, ভোটার, নির্বাচন পর্যবেক্ষক বা নাগরিক সমাজকে হুমকি বা শারীরিক সহিংসতার মাধ্যমে ভয় দেখানো। ব্লিংকেন জানান, কেবল যেসব ব্যক্তি এসব কাজে যুক্ত থাকবেন তারাই নয়, তাদের পরিবারের সদস্যদের উপরেও মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ ধরনের ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই বিধিনিষেধের আওতাভুক্ত হতে পারেন। উগান্ডা প্রসঙ্গে পৃথক এক বিবৃতিতে বলা হয়, দেশটির গণতন্ত্রকে দমন এবং ক্ষুণ্ণ করায় ভিসা বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া হয়েছে। 2021
2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ত্রুটিপূর্ণ হওয়ায় উগান্ডার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের লক্ষ্য করে একটি ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করা হয়েছে। ওই সময় দেশটির সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করতে এবং ত্রুটিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া, সহিংসতা এবং ভীতি প্রদর্শনের জন্য দায়ীদের জবাবদিহি করতে অনুরোধ করা হয়।